যদি কেহ নামাজ না পড়ে তাকে কি বলা হয়? বেনামাজি। বেনামাজি। যদি কেহ রোজা না রাখে তাকে কি বলা হয়? বেরোজগারি। বেমানি নাই, ব্যতীত। তাহলে নামাজ নাই, বেনামাজি। রোজা নাই, বেরোজগারি। যার আকল নাই তাকে কি বলা হয়? বেআকল। যার আদব নাই সে হলো বেআদব। তাহলে নামাজ নাই, বেনামাজি। রোজা নাই, বেরোজগারি। ইসলামের মধ্যে ফরি পূর্ণভাবে প্রবেশ করো নাই, তুমি বে ইসলামী। তুমি ইসলামী হতে পারো নাই। ইসলামী হতে হলে তোমাকে পুরো জীবনে ইসলামে প্রবেশ করা লাগবে। এবার বলবেন, হুজুর পুরোটা ঢুকছি না, কিছু তো ঢুকছি। নামাজ করি, রোজা রাখি, হজ করি, দান খয়রাত করি, টুপি মাথা দেই, পাঞ্জাবি গায়ে দেই, পুরোটা মানি না, কিছু কিছু ছেড়ে দিয়েছি, অসুবিধা কি? আপনি পুরো কোরআন খুলে দেখেন, পুরো কোরআন খুলে দেখেন, ইসলামের মধ্যে কিছু ঢুকেছেন, কিছু ঢুকেন নাই, এমন অবস্থায় ঈমান নিয়ে বাঁচা যাবে? এমন একটা আয়াত খুঁজে পাবেন না। আমার ভাইয়েরা বোঝেন, সুবহে সাদিকের সময় আপনি খাবার খেলেন, রোজা রাখবেন, সূর্যাস্ত পর্যন্ত আপনাকে রোজা রাখা লাগবে, 3টা 14 ঘন্টা লম্বা, 13.5 ঘন্টা লম্বা। ওই যে 13.5 ঘন্টা লম্বা দিন, 14 ঘন্টা লম্বা দিন, ওই 14 ঘন্টা লম্বা দিনের মধ্যে সারাদিন আপনি রোজা রাখলেন, সূর্য অস্ত যাওয়ার আধা ঘন্টা আগে, আসরের নামাজের একটু পরে, সূর্য অস্ত যাওয়ার আধা ঘন্টা আগে আপনি কিছু খেয়ে ফেললেন, কেউ কিছু খেয়ে ফেলল, সারাদিন রোজা রেখে, সারাদিন 14 ঘন্টার মধ্যে 13.5 ঘন্টা রোজা রাখছে, আধা ঘন্টা আগে সে কিছু খেয়ে ফেলল। যদি এমনটা করে আপনি তাকে কি বলবেন? রোজদার না বেরোজগারি? সে বেরোজগারি রয়ে গেল। 14 ঘন্টা রোজার মধ্যে 13.5 ঘন্টা রোজা রেখে সে রোজদার হতে পারে নাই। আমার ভাইয়েরা, মাগরিবের ফরজ কত রাকাত? 3 রাকাত। কেহ যদি 2 রাকাত পড়ে, কেহ যদি 2 রাকাত ফরজ নামাজ পড়ে, দাবি করে আমি অর্ধেকের চাইতে বেশি পড়ছি, আপনি বলুন তো ওই ব্যক্তি নামাজি না বেনামাজি? বেনামাজি। সে বেনামাজি। 3 রাকাত ফরজ নামাজের মধ্যে 2 রাকাত পড়ে, অর্ধেকের চাইতে বেশি পড়ছি দাবি করে নামাজি হওয়া যায় না। 14 ঘন্টা রোজার মধ্যে 13.5 ঘন্টা রোজা রেখে আধা ঘন্টা আগে খায়া ফেললে রোজদার দাবি করা যায় না। ইসলামের মধ্যে 90% প্রবেশ করেছেন, 99% প্রবেশ করেছেন, ইসলামের মধ্যে 99.99% প্রবেশ করেছেন, 0.1% আপনি বাইরে রেখেছেন, 99% ইসলামে প্রবেশ করেছেন, 1% শয়তানের দলে রেখেছেন, আপনি ইমানদার হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না, আপনি বে ইসলামী থেকে যাবেন, বে ইসলামী থেকে যাবেন। আপনি নামাজে আছেন, আপনি রোজায় আছেন, আপনি হজে আছেন, আবার পরের জমিন দখল করার তো আছেন, আপনি মালে বেজার দেওয়ার তো আছেন, মসজিদে গেলে আল্লাহর আইন মানার পক্ষে আছেন, সংসদ ভবনে আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, বুঝতে হবে আপনার ইমান নাই।